আসসালামু আলাইকুম আমি সোফিয়া আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজ এবং সেই সাথে আমরা ইতালি প্রবাসী ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসেনি উনিকো বা বেবি বোনাস দু হাজার সালের জুলাই মাসে ইতালিতে যেসব পরিবারের ইজে পঞ্চাশ হাজার ইউরোর নিচে ছিল এবং সে সকল পরিবারের মধ্যে যারা বেকার অক্ষম ও সকর্ম স্থানধারী অর্থাৎ ব্যবসায়ী ছিলেন তারা পরবর্তী ছয় মাস আসেনীয় উনিকো বা বেবি বোনাস পেয়েছিল এবং তখন বলা হয়েছিল দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাস থেকে চাকরিজীবী সহ সবার জন্য এই বোনাসটি উন্মুক্ত করা হবে উনিশে নভেম্বর দু হাজার একুশ মন্ত্রিপরিষদ কর্তৃক একটি ডিগ্রি পাশ হয়েছে যেখানে এই বোনাসটির কথা বলা হয়েছে এবং বলা হয়েছে দু হাজার বাইশ সালের জানুয়ারি থেকে আবেদন করা যাবে এবং বোনাসটি দেওয়া শুরু হবে মার্চ মাসে আসলে আমরা বোনাসটি সম্পর্কে একটু জানি একটি শিশু তার মাতৃগর্ভে থাকা অবস্থা অর্থাৎ সপ্তম মাসে সপ্তম মাস থেকে এই বোনাসটি দেওয়া শুরু হবে এবং পরবর্তীতে একুশ বছর পর্যন্ত এই বোনাসটি দেওয়া হবে যাদের ইজে পনেরো হাজার ইউরো পর্যন্ত তাদের জন্য ভাতার পরিমাণ হবে প্রতি মাসে একশো পঁচাত্তর ইউরো প্রতি সন্তান বাবদ ইজে বাড়ার সাথে সাথে পরিমাণ কমতে থাকবে যেমন বিশ হাজার ইউরো যদি ইজের পরিমাণ হয় প্রতি মাসে ভাতা পাবে একশো পঞ্চাশ ইউরো প্রতি সন্তান বাবদ আর যদি আমি বাৎসরিক হিসেব করি তাহলে আঠারোশো ইউরো তিরিশ হাজার ইউরো যদি ইজের পরিমাণ হয় সেক্ষেত্রে প্রতি মাসে বোনাস পাবে একশোরো প্রতি সন্তান বাবদ এবং ইজে চল্লিশ হাজার ইউরো হলে সেক্ষেত্রে প্রতি মাসে পঞ্চাশ ইউরো বোনাস পাবে প্রতি সন্তান বাবদ আর সেটা যদি আমি বাৎসরিক হিসেব করি সেটা ছয়শইরো হয় একুশ বছর পর্যন্ত নির্ভরশীল প্রাপ্ত বয়স্ক শিশুদেরকে এই ভাতা দেওয়া হবে এখন একটি বিষয় অনেক সময় একুশ বছর ফিল হওয়ার আগে অনেকে চাকরি করে সেক্ষেত্রে তারা তো নির্ভরশীল হিসাবে গণ্য হয় না কিন্তু এমন যদি কেউ থাকে একুশ বছর ফিল হওয়ার আগে তারা কোনো চাকরি করছে এবং সেখানে বাৎসরিক আট হাজার ইউরোর কম আয় করে সেক্ষেত্রে তারা নির্ভরশীল হিসাবে গণ্য হবে না অর্থাৎ এই ভাতা পাবে আবার কোন শিশু যদি ইন্টার্নশিপ করে অথবা তারা কোনো কোর্স করে ডিগ্রি করে সেক্ষেত্রেও এই ভাতাটা পাবে একুশ বছর ফিল আপ হওয়ার আগ পর্যন্ত এবার আসা যাক বড় পরিবারের ক্ষেত্রে যেসব পরিবারে আসলে তিনজন বা তার অধিক সন্তান রয়েছে সেসব পরিবারের ক্ষেত্রে ইজে পনেরো হাজার ইউরো হলে প্রতি মাসে পঁচাশি ইউরো বেশি পাবে বিশ হাজার ইউরো হলে সেক্ষেত্রে পাবে এবং প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে বয়স সীমা ছাড়াই ভাতা প্রদান করা হবে তাই একুশ বছরের পরেও প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে মা বাবা এই ভাতাটি পাবে শিশুদের জন্য এবার আসা যাক এই ভাতাটা আসলে কারা পাবে কারা আবেদন করতে পারবে ইতালির নাগরিকদের পাশাপাশি একক ভাতা যেটা শিশুদের একক ভাতা বিদেশিদের জন্য প্রযোজ্য হবে যার বসবাসের অধিকার আছে সেটা দীর্ঘমেয়াদী হোক যেটা আমরা কাট্তা সৌজন্যধারী বলি বা সৌজন্যধারী বলি যাদের বসবাসের অধিকার আছে ইতালিতে তারা আসলে এই ভাতার জন্য আবেদন করতে পারবে এবং কমপক্ষে ছয় মাসের কাজের চুক্তি আছে এছাড়া অনেকে আছে যারা ইতালিতে অধ্যয়নের জন্য অথবা গবেষণার কাজে যেমন পিএইচডি ডিগ্রির জন্য অনেকেই আসে তাদের ক্ষেত্রে এই ভাতার আবেদন করার সুযোগ থাকবে আইটি বিষয় হচ্ছে তারা এই ভাতার জন্য আবেদন করতে পারবে যারা ইতালিতে সরকারকে কর দিয়ে থাকে আয় দেয় এরকম যারা আছেন মানে আপনি যদি প্রেমসদি সৌজন্যধারী হন কাটার সৌজন্যধারী হন অথবা পড়াশোনা করতে এসেছেন অথবা পিএইচডি করছেন যাই করেন এই ভাষার এই ভাতার জন্য যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই ইটালি সরকারকে আয়করটাও দিতে হবে এই হচ্ছে বেবি বনাজ সম্পর্কে মোটামুটি যাবতীয় তথ্য এছাড়াও এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে থেকে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব আরও লাইভ অথবা আপনাদের কমেন্টসে প্রশ্ন প্রশ্নপ্রেক্ষিতে উত্তর করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম